নতুন সেরা ইনকাম অ্যাপ, প্রতিদিন $70 ইনকাম করুন, প্রমাণ দেখে কাজ করুন। আজকের এই ভিডিওতে প্রমাণ দেখাবো ইনশাআল্লাহ। 100% পেমেন্ট গ্যারান্টি। যদি আপনারা পেমেন্ট না পান এখান থেকে, জীবনে আর কখনো ভিডিও বানাবো না, কথা দিলাম ইনশাআল্লাহ। পেমেন্ট নিতে পারবেন কনভার্ট করে বিকাশ, পেপাল, পেটিএম ইত্যাদির মাধ্যমে, যে কোনো দেশ থেকে কাজ করতে পারবেন। হাতে ধরে রিকোয়েস্ট থাকবে, যদি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করে খেতে চান তাহলে আজকের এই ভিডিওটি মিস করবেন না। আজকের ভিডিওটি পুরোটা দেখে এখানে সবাই কাজ করুন, হাতে ধরে বাই রিকোয়েস্ট হইল, কারণ এই ধরনের কোম্পানি সব সময় আসে না, তাই বলবো কেউ মিস করবেন না। দয়া করে 5 থেকে 10 মিনিট ধৈর্য সহকারে থাকুন, আশা করি আপনার লাইফ সেটেল হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন, কোনো রকমের ইনভেস্ট করতে হবে না, হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনারা কাজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন ব্যবহারকারী সবাই কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো আর দেরি কিসের, চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে। সম্মানিত বন্ধুরা, এই কয়েনটা কিন্তু অলরেডি লিস্টেড, ঠিক আছে? 8 থেকে 10 এক্সচেঞ্জ ওয়ালেটে কিন্তু অলরেডি এটা লিস্টিং হয়ে গিয়েছে, আপনারা কয়েন মার্কেট ক্যাপে এসেও দেখতে পারেন, ঠিক আছে? প্রমাণটা আপনারা নিজেরাই জাস্টিফাই করে দেখতে পারেন, ঠিক আছে? দেখুন এখনকার প্রাইস অনুযায়ী, দেখুন বন্ধুরা, ঠিক আছে, আমি যখন থাম্বনেলটা বানাইছিলাম তখন $70 ছিল, এখন $72 প্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু বুঝতে পারতেছেন হিউজ পরিমাণ প্রফিট দিচ্ছে সবাইকে, ঠিক আছে? আর হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা কয়েন ফ্রিতে পাবেন, সেটার প্রাইস কিন্তু এই যে $70 প্লাস, ঠিক আছে? তাহলে বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তবে একটা মোবাইল একটার বেশি অ্যাকাউন্ট খোলা যাবে না, ঠিক আছে? আর এখানে অবশ্যই KYC করতে হবে, তাই কেউ ফেকভাবে কাজ করলে পেমেন্ট পাবেন না, অবশ্যই রিয়েলভাবে কাজ করলে পেমেন্ট পাবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে, আপনার ফ্যামিলি কারোটা দিতে পারেন ইনফরমেশন ওই এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী। তবে হ্যাঁ, অবশ্যই সে যেন জীবিত থাকে বা কিছুদিন বাসার যাতে নিশ্চয়তা আল্লাহ দিলে থাকে, এরকম কারোটা দিবেন, কারণ পরবর্তী সময় কিন্তু লাইভে সরাসরি চেহারা দিয়ে কিন্তু KYCটা কমপ্লিট করতে হবে, এই জন্য ফেকভাবে কাজ করলে হবে না, আগেই কিন্তু বিষয়টা আপনাদের জানিয়ে দিলাম। তবে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাকের দয়া রাসূলের রসুলে, এটা কিন্তু গ্যারান্টি, ঠিক আছে? আর এটার কিন্তু অলরেডি কিন্তু থার্ড পার্টির মাধ্যমে বাই সেল চলতে আছে, ঠিক আছে? এটা কিন্তু $50 উপরে চাইলে আপনি সেল দিয়ে দিতে পারবেন সাথে সাথে, ঠিক আছে? তো আর দেরি কিসের, চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে। চলতি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন টুডে অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক, ওখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে, ওখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করার পর যখন ওপেন করবেন অ্যাপ্লিকেশনটাকে, এরপরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আর হ্যাঁ সম্মানিত বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার সুন্দর আঙুল দিয়ে এখনই। আরেকটি কথা জানিয়ে রাখি, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার নাম লিখে টেলিগ্রাম ইউজার নেম বা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই লিখে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিন, কারণ আপনাদের জন্য ওয়ার্ডপ্রেস গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপ খোলা হবে, ওখানে আপনাদের অ্যাড করে দেওয়া হবে, যাতে আপনারা এখান থেকে সহজে টাকা ইনকাম করার গাইডলাইন পেতে পারেন এবং সেইগুলোকে যাতে সেল দিতে পারেন, এই জন্য কিন্তু ওই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এই জন্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম লিখে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার টেলিগ্রাম ইউজার নাম লিখে এখনই কমেন্ট করে দিন, ওকে? যখন এরকম ইন্টারফেস চলে আসবে, এরপরে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টা এখানে দেখাবো, ঠিক আছে? তো এখানে লেখা রয়েছে কন্টিনিউ উইথ ফোন নাম্বার, ঠিক আছে? এই কন্টিনিউ উইথ ফোন নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন বিসমিল্লাহ। এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পরে এখানে কি করবেন আপনারা, আপনাদের যে কান্ট্রিটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আপনাদের দেশ যেটা রয়েছে, আপনি যে দেশ থেকে ভিডিওটা দেখতেছেন সেই দেশের কান্ট্রি কোডটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এরপর কিন্তু এই যে কান্ট্রি কোডের পর যেহেতু জিরো আসবে, জিরোটা বাদ দিয়ে আপনারা কি করবেন, এই যে নিচের দিকে এখানে মোবাইল নাম্বারটা উঠিয়ে দিবেন, ঠিক আছে? মোবাইল নাম্বারটা দেওয়ার পরে কি করবেন, এই যে এখানে লেখা রয়েছে সাবমিট, এই সাবমিট অপশনে আপনারা বিসমিল্লাহ বিল্লাহ ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে বিষয়টা বোঝেন, এখানে ফার্স্ট নেম আর এখানে লাস্ট নেম, ঠিক আছে? যদি আপনার 3টা নাম হয় আইডি কার্ডে, ড্রাইভিং লাইসেন্সে বা পাসপোর্টে, তাহলে কি করবেন, উপরে 2টা নাম দিবেন, নিচে 1টা নাম দিবেন, অবশ্যই ইংলিশে, ঠিক আছে? আর প্রথম অক্ষরটা বড় দিবেন, এরপর অক্ষর নামে ছোট দিবেন, আবার প্রথম অক্ষর বড় দিবেন, এরপরে নামের অক্ষর ছোট দিবেন, এভাবে আর কি, যেটা সিস্টেম, ঠিক আছে? আপনার যদি আইডি কার্ড না থাকে, আপনার ফ্যামিলি কারোটা ব্যবহার করবেন, সেটা আগেই বলেছি, ঠিক আছে? তো এখানে অবশ্যই KYC কমপ্লিট করতে হবে, অন্যথায় পেমেন্ট নিতে পারবেন না, এই জন্য ফেক নাম দেওয়া যাবে না, ঠিক আছে? আপনার যদি আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স না থাকে, আপনার ফ্যামিলি অন্য কারোটা ব্যবহার করতে পারেন, ওকে? তো এখানে অবশ্যই ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ঠিক আছে? এরপরে কি করবেন, এই যে নিচের দিকে লেখা রয়েছে চুজ ইউর ইউজার নেম, ঠিক আছে? তো এখানে একটা আপনারা ইউজার নেম দিয়ে দিবেন, ঠিক আছে?
চার সংখ্যা থেকে বিশ সংখ্যার ভিতরে, ঠিক আছে? চার সংখ্যা থেকে বিশ সংখ্যার ভিতরে, অর্থাৎ আপনার নাম দিতে পারেন এখানে, লগে আপনার মোবাইল নাম্বারে চার পাঁচটা সংখ্যা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। অর্থাৎ এখানে আপনারা আপনাদের একটা ইউজার নেম দিবেন সোজা বাংলায়। ইউজার নেম দেওয়ার পরে এই যে নিচের দিকে লেখা রয়েছে সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। আর হ্যাঁ, বলে রাখি এটা যেহেতু অনেক ভাইরাল হয়েছে, অনেক পপুলার, তাই ইউজার নেমটা হয়তো বা অনেক সময় অলরেডি কেউ নিয়ে নিছে, এরকম লেখা আসতে পারে। যদি লাল লেখা আসে তাহলে আবার ইউজার নেমটা এখানে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আর সবচাইতে ভালো হয় এখানে ইউজার নেমটা দেওয়ার সময় আপনার নাম লিখে দিবেন, সাথে আপনার মোবাইল নাম্বারে লাস্টে তিন থেকে চারটা নাম্বার দিয়ে দিবেন সাথে, ঠিক আছে? ওইটা সবচাইতে বেটার হয়। যাই হোক, এরপরে কী করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, এরপরে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, এই দুই ঘরে উরপে যে পাসওয়ার্ড দিবেন নিচে একই পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কমপক্ষে আট সংখ্যা দিবেন, আর উরপে পনেরো বিশ সংখ্যা দিতে পারবেন, এখানে কিন্তু তারা বলে দিয়েছে, ঠিক আছে? বিষয়টা বোঝেন মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে একটা যে পাসওয়ার্ড দিবেন নিচে একই পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ডটা ভালো জায়গায় লিখে রাখবেন, ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আরেকটা বিষয় হলো পাসওয়ার্ডটা যেন অবশ্যই আট সংখ্যার হয় সর্বনিম্ন, আর এর বিষয়ে দশ থেকে পনেরো সংখ্যা দিয়ে দিবেন, ঠিক আছে? উরপে যে পাসওয়ার্ড নিচে একই পাসওয়ার্ড দিয়ে এখানে লেখা রয়েছে সাবমিট, সাবমিট অপশনে বিসমিল্লাহ ক্লিক। এরপরে এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, ঠিক আছে? এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার একটা কয়েন ফ্রিতে পাবেন না, ঠিক আছে? এই ইনভাইটেশন কোড এখানে লেখা রয়েছে না, ইনভাইটেশন কোড, এই ইনভাইটেশন কোডের জায়গায় অবশ্যই আপনারা এখানে দিয়ে দিবেন ডিজিটাল বাংলা লিখে সবাই, ঠিক আছে? এখানে লিখে দিবেন ডিজিটাল বাংলা, তাহলে কিন্তু $70 উঠবে, ওই যে দেখালাম ওইটা ফ্রিতে পেয়ে যাবেন, অন্যথায় কিন্তু পাবেন না, ঠিক আছে? কোম্পানি সিস্টেম হলো এরকম, ঠিক আছে? তো এই রেফার ইনভাইটেশন কোড বা রেফার কোডও বলা যায় অন্য ভাষায়, ঠিক আছে? তো এই ইনভাইটেশন কোডের জায়গায় আপনারা কি দিবেন, ডিজিটাল বাংলা একসাথে করে লিখে দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছেন অথবা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই লেখাটা এখানে সেম করে দিয়ে দিবেন, ঠিক আছে সবাই? এটা কিন্তু কেউ মিস করবেন না, তাহলে কিন্তু আপনার $70 পাবেন না, ঠিক আছে? তো এই জন্য $70 নেওয়ার জন্য এইখানে অবশ্যই আপনারা ইনভাইটেশন কোডের জায়গায় ডিজিটাল বাংলা একসাথে করে লিখে দিবেন, ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এখানে আপনারা এইভাবে করেও লিখতে পারেন, যেমন মনে করেন যে ডিজিটালের ডি বড় হাতের আর বাংলার বি বড় হাতের, এভাবে করে দিতে পারেন, অথবা পুরাটাই ছোট হাতে লিখতে পারেন, ডিজিটাল বাংলা একসাথে করে লিখতে হবে, এটা হলো বড় কথা, ঠিক আছে? অথবা আমি যেভাবে করে লিখতে বলেছি এভাবে করে লিখে দিবেন, এটাই হলো গিয়ে সিস্টেম, ঠিক আছে? মূলত এই জন্য অবশ্যই আপনারা এখানে ডিজিটাল বাংলা একসাথে করে লিখে দিয়ে এরপরে যে এখানে লেখা রয়েছে সাবমিট, এই সাবমিট অপশনে বিসমিল্লাহ বলে ক্লিক। এরপরে আপনাদের সামনে ক্যাপচা আসতেও পারে নাও আসতে পারে, ক্যাপচা আসলে ক্যাপচাটা কমপ্লিট করে এখানে ভেরিফাই অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এরপর আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এরকম চলে আসবে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে, ঠিক আছে? এরপরে আপনারা কি করবেন সেই বিষয়টাই এখন আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ। এরপরে আপনারা কি করবেন, এই যে বাউকোনারে এখানে যে তীর আইকনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? চলে আসার পরে এখানে যে ভিউ রুলস এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কয়েকবার এই যে নেক্সট নেক্সট আসবে, ঠিক আছে? এই নেক্সট নেক্সটে কয়েকবার ক্লিক করে দিবেন। এরপর একটা সময় এই যে স্টার্ট টোর এরকম চলে আসবে এখানে ক্লিক করবেন। এরপরে প্রতিদিন যে কাজটা করতে হবে বা প্রথম দিন থেকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? অথবা এই যে ট্যাব টু মাইন্ড এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পরে এখান থেকে যে ডিসমিস অপশন এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আর এখানে একটা কয়েন পেয়ে যাবেন, ঠিক আছে? আর সেই কয়েনটার দাম কিন্তু $70 বেশি, সেটা কিন্তু আপনাদের বলে দিয়েছি, ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, ঠিক আছে? এরপরে আপনাদের আরও কয়েকটা কাজ করতে হবে, সেটা এখন দেখিয়ে দিব, ঠিক আছে? আর অবশ্যই আপনারা এই যে এখানে ক্লিক করে প্রতিদিন চব্বিশ ঘন্টা পরপর মাইনিংটা স্টার্ট করে দিবেন, অন্যথায় কিন্তু মাইনিংটা থেমে থাকবে, ঠিক আছে? আর এখানে যে কয়েনগুলো মাইনিং হবে সেটা উরপের দিকে দেখতে পাবেন, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আমাদের এখানে কিন্তু ডিজিটাল বাংলা 360-তে একটা প্লে লিস্ট রয়েছে, ওখানে গেলেও আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন, ওই ভিডিও লিঙ্কটি আমি দিয়ে দিব। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে বাউকোনার এখানে রয়েছে মেনু অপশন, এই মেনু অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, এখানে একটা অপশন রয়েছে প্রোফাইল, প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমাদের কিন্তু ইমেলটা ভেরিফাই করা হয়নি, ঠিক আছে? আমরা অ্যাকাউন্ট খোলার সময় কোনো ইমেল দেইনি। তো যাই হোক, এখানে আপনারা কী করবেন, এই যে ভেরিফাই নামের যে অপশনটা রয়েছে, এই যে নিচের দিকে লেখা রয়েছে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? তো এখানে আপনারা ক্লিক করবেন এই ভেরিফাই অপশনে। এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পরে এখানে একটা ইমেল দিবেন, ঠিক আছে? আর হ্যাঁ, বলে রাখা ভালো, এখানে ইমেলটা আপনারা অবশ্যই আইডি কার্ডের সাথে মিল রেখে যে ইমেলটা করছেন সেই ইমেলটা দিবেন, অথবা আপনারা সাতোশি অ্যাপে বা পাই নেটওয়ার্কে
বা অন্যান্য মাইনিং অ্যাপে যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন সেই ইমেলটাও এখানে দিতে পারেন, ঠিক আছে। আর হ্যাঁ, একটা মোবাইলে কিন্তু একটা বেশি অ্যাকাউন্ট একটা কোম্পানি খোলা যায় না, ঠিক আছে। আপনি চাইলে বিভিন্ন কোম্পানির হাজারো অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে একই কোম্পানির একটা বেশি অ্যাকাউন্ট খোলাতে পারবেন না, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এখানে ইমেল দিবেন, এরপরে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার ইমেলে একটা ভেরিফাই লিঙ্ক যাবে, ওখানে ক্লিক করে ভেরিফাই করে নেবেন ইমেলটা। আশা করি বিষয়টা কি, যখন ইমেলটা ভেরিফাই হয়ে যাবে তখন এখানে রাইট চিহ্ন উঠে যাবে, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তবে এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনি যেই নামে এনআইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার কথা ভাবছেন বা অ্যাকাউন্ট খোলার সময় যেই এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী ইনফরমেশন দিবেন, সেই নাম অনুযায়ী একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। সেই নাম অনুযায়ী একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, আর এখানে ক্লিক করে আপনারা তারপরে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনাদের ফেসবুকে নিয়ে যাবে এবং ওই ফেসবুকের ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোম্পানির রুলস অনুযায়ী, ঠিক আছে। এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সেই নামেই হতে হবে, আর এখানে ক্লিক করে সেটা অ্যাডজাস্ট করে দিবেন। আর যদি আপনার আগেই খোলা থাকে ফেসবুক অ্যাকাউন্ট ওই একই এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী, সেটা এখানে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। দেখা গেল আপনারা অ্যাকাউন্ট খুলছেন এক নামে আর ফেসবুক ভেরিফিকেশন করলেন অন্য নামে, তখন কিন্তু পেমেন্টটা নেওয়ার সময় সমস্যা হবে, এই বিষয়টা বলে দিলাম। অর্থাৎ অ্যাকাউন্টটা যেই নামে খুলবেন ওই নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনাদের কাছে ইমেল পাসওয়ার্ড চাইবে, ইমেল পাসওয়ার্ড চাইলে দিলেই কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে ওই নামে, তাহলে নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন ওই এনআইডি কার্ডের নাম, বার্থডে ডেট সব কিছু দিয়ে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, অলরাইট। তো বন্ধুরা, আমার মূল অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকটা ভেরিফাই, ইমেলটাও ভেরিফাই, ঠিক আছে। এই সাথেও কিন্তু KYC আমি করে নিছি অনলাইন দিলে, ঠিক আছে। আর মোবাইল নাম্বারটাও কিন্তু ভেরিফাই করে নিছি। তো মোবাইল নাম্বার আর KYC কীভাবে ভেরিফাই করবেন এ নিয়ে ভিডিও আসবে, তাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, ঠিক আছে। তো এখন আপনার অ্যাকাউন্ট খোলার পরে অবশ্যই ইমেলটা আর হলো ফেসবুকটা ভেরিফাই করে নেবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, ঠিক আছে। ওকে, অলরাইট। তো একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু থার্ড পার্টির মাধ্যমে এগুলোকে $50 উপরে এক একটা কয়েন বিক্রি করে দিতে পারবেন, তবে ওখানে একটু রিস্ক হয়ে যায় যদি তিনি টাকা না দেয়। তো এই জন্য বলবো এখানে অ্যাকাউন্ট খুলে মাইনিং করে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। কোম্পানি যেহেতু বিভিন্ন এক্সচেঞ্জ ওয়ালেটে লিস্টিং করে দিয়েছে, ওখান থেকে আপনারা লিস্ট করতে পারবেন। আর আপনাদের ওই নিয়ে আমি ভিডিও দিব কিভাবে আপনারা এক্সচেঞ্জ করে বিকাশে নগদে কিংবা পেটিএমে বা পেপ্যালে টাকা নেবেন, ঠিক আছে। তো এই জন্য আমাদের সাথেই থাকুন। আর এখন আপনার অ্যাকাউন্ট খুলে সবাই এখানে মাইনিংটা স্টার্ট করে দিন এবং প্রতিদিন কাজ করুন। আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।